আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, মার্সিয়া মীরা। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। রোহিঙ্গা প্রত্যাবাসনই একমাত্র সমাধান, দ্রুত নিশ্চিত করতে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগে জাতিসংঘকে আরও কঠোর হবার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর। পাইকারিতে কমলেও খুচরা বাজারে কেজিতে 10 টাকা বেশি আলুর দাম, পেঁয়াজের জন্য ভারত নির্ভরশীলতা কমাতে চায় সরকার। মাদকাসক্তি যাচাইয়ে গাড়ি চালকদের ডোপ টেস্টিং এর আওতায় আনতে নির্দেশ প্রধানমন্ত্রীর, ওভারটেকিং প্রবণতা বন্ধের তাগিদ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, রোহিঙ্গা সমস্যা সমাধানে প্রত্যাবাসনই একমাত্র সমাধান, আন্তর্জাতিক দাতাগোষ্ঠীর তহবিল সংগ্রহ সভায় এই বিষয়টি স্পষ্ট জানিয়ে দিয়েছে বাংলাদেশ। রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগে জাতিসংঘকে আরও কঠোর হবার আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। রিপোর্ট করছেন মনির হোসেন তপো। মিয়ানমারের সেনাবাহিনী নির্যাতনের মুখে রাখাইন থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য প্রতিবছর জয়েন্ট রেসপন্স প্ল্যান প্রস্তুত করে আসছে জাতিসংঘ। তবে কোনো বছরেই গড় চাহিদার 70% বেশি অর্থ জোগাড় করা সম্ভব হয়নি। চলতি বছর এ চিত্র আরও খারাপ। প্রস্তাবিত $900 মিলিয়ন প্রতিশ্রুতিতে 50% কম অর্থ জোগাড় করতে পেরেছে সংস্থাটি। ফলে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘকে নিয়ে রোহিঙ্গা অর্থায়ন নিশ্চিতে ডোনার কনফারেন্স ফর রোহিঙ্গা রিফিউজি শিরোনামে এই ভার্চুয়াল বৈঠকের আয়োজন করা হয়। On our international response to the plight of the Rohingya refugees in Bangladesh and elsewhere in the region, as well as those displaced internally in Myanmar. It's critical for us to address these vulnerable populations' needs while redoubling our efforts to find a sustainable, long-term solution to the crisis. বৈঠক শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সাংবাদিকদের জানান, শিগগিরই ভাষণচরে 1 লাখ রোহিঙ্গাকে স্থানান্তর করা হবে। তবে এ পরিস্থিতির স্থায়ী সমাধান কার্যকরে প্রত্যাবাসনের বিকল্প নেই। রোহিঙ্গা সমস্যার সমাধান শুধুমাত্র প্রত্যাবাসনের মধ্যে দিয়ে সম্ভব এবং আমরা বাংলাদেশের মানুষ যেভাবে প্রত্যাশা করে, 3 বছর ধরে তাদেরকে রাখার পরে আমাদের যে বার্তাটি দেওয়া উচিত ছিল বিশ্বকে, আমরা মনে হয় সেটা আজকে দিতে পেরেছি। আমরা পরিষ্কার ভাষায় যেটি বলেছি যে তারা বিভিন্ন সময়ে যে বিভিন্ন প্রস্তাবনা আনেন রোহিঙ্গাদের দেখভাল করার জন্য, তাদের শিক্ষা দেওয়ার জন্য, তাদের জীবনমান উন্নত করার জন্য, আমরা বলেছি যে যতদিন না পর্যন্ত বাংলাদেশে যে প্রপোজালগুলি তারা দিচ্ছে একই কাজ, একই প্রপোজাল মিয়ানমারে দেওয়া হবে এবং মিয়ানমারে ইমপ্লিমেন্ট করা না হবে, ততদিন পর্যন্ত এটা সমন্বয় হবে না এবং এছাড়া যে বিনিয়োগ, এই বিনিয়োগটা মাঠে মারা যাবে। আমাদের ভাষা বলতে বাংলাদেশের সোভেরেনিটি এবং সেফটি প্রশ্নে বাংলাদেশ যে কোনো সিদ্ধান্ত নেবে। বৈঠকে আগামী 10 বছর রোহিঙ্গাদের মানবিক সহায়তায় কোন দেশ কত খরচ করবে তা নিয়ে আলোচনা করা হয়। এ ধরনের দীর্ঘমেয়াদী পরিকল্পনায় বাংলাদেশ আগ্রহী নয়, কারণ পুনর্বাসন নয়, রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন চায় সরকার। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। পাইকারিতে কমলেও খুচরা বাজারে এখনও চড়া আলুর দাম। রাজধানীর খুচরা বাজারে সরকার নির্ধারিত দামের চেয়ে কেজি প্রতি 10 টাকা বাড়তিতে বিক্রি হচ্ছে আলু। কেজিতে দাম রাখা হচ্ছে 45 টাকা পর্যন্ত। দাম নিয়ন্ত্রণে হিমাগার থেকে খুচরা বাজার সব ক্ষেত্রেই মনিটরিং ব্যবস্থা জোরদারের দাবি ভোক্তাদের। বিস্তারিত জানাচ্ছেন শাফরুল আলম। একদিনের ব্যবধানেই রাজধানীর পাইকারি আলুর মোকামে চিত্র বদলে গেছে। বুধবার বিক্রি না হলেও বৃহস্পতিবার কারণ বাজারের আড়তে আলু সরবরাহ বেড়েছে, বিক্রিও মন্দ নয়। সরকার নির্ধারিত দামেই পাইকারি পর্যায়ে আলু কিনছেন ভোক্তারা। বাইরা 45 টাকা, 42 টাকা, 43 টাকা, আর এই বাজারে এখানে 35 টাকা কেজি পড়ছে। আজকে বাজার ভালো, কাস্টমারও আছে, সরকারি রেটে মাল আমরা কিনছি, সরকারি রেটে বিক্রি করতেছি। পাইকারি বাজারে ঠিকঠাক থাকলেও খুচরা বাজারে এখনও আলুর দাম চড়া। সরকারের বেঁধে দেওয়া নতুন দামও মানা হচ্ছে না কোথাও। পাইকারির চেয়ে 15 টাকা বেশি দামে আলু বিক্রি হচ্ছে পলাশী বাজারে। আমরা তো কম দামে আনতে পারি না, 42 টাকা করে আনি, বেশি 45। আমার তো পার ডে 5 কেজি লাগে,
এর জন্য বাধ্য 45 টাকা করে কিনছি। মজুদার না কমালে বাজারে কেমনে বিক্রি করবো? বাজারে হয়তো 2-4 টাকা লাভ করে, এর বেশি তো লাভ করতে পারে না। আলুর দাম নিয়ন্ত্রণে আজও সারা দেশে অভিযান অব্যাহত রেখেছে সরকারের বিভিন্ন সংস্থা। পাইকারি দোকানের যে রেট এবং এই খুচরা দোকানের যে রেট, বেশি একটা পার্থক্য নাই। দুই একটা দোকানে একটু স্বাভাবিকের তুলনায় একটু বেশি মনে হচ্ছে, তো আমরা তাদেরকে তাৎক্ষণিক সতর্ক করে দিয়েছি এবং দোকানের প্রাইস লিস্ট তাও প্রদর্শিত স্থানে রাখার জন্য আমরা নির্দেশ দিয়েছি। আরুদ্দারা বলছেন, হিমাগারে ন্যায্য দামে বিক্রি হলে ভোক্তা পর্যায়ে আলুর দাম আরও কমে আসবে। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। পেঁয়াজের জন্য ভারতের ওপর নির্ভরশীলতা কমাতে চায় সরকার। আগামী 3 বছরের মধ্যে দেশ পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণ হবে বলে আশা করছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার বিক্রম দোরাইস্বামীর সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন শফিউল ইসলাম স্বামী। ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। তুরস্ক, মিশর, চায়না ও মিয়ানমার থেকে আমদানি করার সিদ্ধান্ত নেয় সরকার। তবে আমদানি করা পেঁয়াজ চট্টগ্রাম বন্দর পর্যন্ত আনতে খরচ হচ্ছে প্রতি কেজি 45 টাকা। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানান, 60-65 টাকার নিচে খুচরা বাজারে তা বিক্রি করা সম্ভব হচ্ছে না। ভারতের নতুন হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে বাণিজ্যমন্ত্রী পেঁয়াজ রপ্তানি বন্ধের অন্তত 1 মাস আগে তা বাংলাদেশকে জানানোর অনুরোধ জানান। ভারতের উপরে আমরা খুব বেশি ডিপেন্ড করতে চাই না, বিশেষ করে পেঁয়াজের জন্য। তারপরেও যখন সুবিধাজনক দামে পাই আমরা নিই। আমাদের একটাই উদ্দেশ্য, টার্গেট, যে আগামী 3 বছরের মধ্যে আমরা যেন পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণ, এটাই বন্ধ করব। তবে যেটা আমরা ভারতের কাছে আশা করি সেটাও বলি হাই কমিশনার এক্সেলেন্সি দিয়ার, যদি আমরা অ্যাটলিস্ট 1 মান্থ প্রায়র যদি একটা নোটিশ পাই যে আফটার 1 মান্থ উই আর গোয়িং টু স্টপ ইট, থিংস আর নট গোয়িং ওকে, দ্যাট গিভস আস সাম প্রিভিলেজ টু ইম্পোর্ট ইট ফ্রম আউটসাইড। বাণিজ্যমন্ত্রী জানান, 2-3 দিনের মধ্যে সরকার নির্ধারিত দামে সবাই আলু কিনতে পারবেন। এছাড়া মন্ত্রী জানান, সয়াবিন তেল মিল গেটে লিটারে 2 টাকা কমিয়ে 90 টাকা এবং পাম অয়েল 80 টাকায় বিক্রির ঘোষণা দিয়েছেন তেল ব্যবসায়ীরা। এমআরপি ম্যাক্সিমাম রিটেল প্রাইস কিন্তু তেলের উপরে আছে, আমাদের কথা তারা বলেছে যে ওটা দেওয়া আছে, আমরা চেষ্টা করব ওই প্রাইসটা যেন সাধারণ মানুষ কিনতে পারে, সেখানে যেন বাড়তি না থাকে। আর লুজ তেলটার ব্যাপারে যেটার দাম, তার থেকে তারা 2 টাকা কমিয়ে আজকে ডিক্লেয়ার করে গেছে। বাজারে অস্থিরতা কমাতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। মাদকাসক্ত কিনা তা জানতে প্রতিটি গাড়ি চালককে ডোপ টেস্টিং এর সিস্টেমের আওতায় আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি ওভারটেকিং এর প্রবণতা বন্ধ তাগিদ দেন তিনি। জাতীয় সড়ক নিরাপত্তা দিবসের অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এই নির্দেশ দেন। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ BRTA মিলনায়তনে ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। সারা দেশে যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন ও জনসচেতনতা বাড়াতে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে জাতীয় নিরাপদ সড়ক দিবসের অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের মাধ্যমে গ্রাম ও শহরের বৈষম্য কমাতে সরকারের পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী। গ্রামের মানুষ তার জন্য শহরের সব ধরনের সুযোগ সুবিধাটা পেতে পারে, সেদিকে লক্ষ্য রেখে আমরা গ্রামীণ সড়কগুলিকে উন্নত করে দিচ্ছি। সড়কে যোগাযোগে যেমন নিরাপত্তা প্রয়োজন হবে, সেই সাথে সাথে সড়ক নির্মাণ করার সময় আমাদের প্রাকৃতিক ভারসাম্যটা যাতে বজায় রাখে সেটার দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। যোগাযোগ অবকাঠামো তৈরিতে প্রতিবেশী দেশের তুলনায় বাংলাদেশের খরচের তারতম্য নিয়ে সমালোচকদের প্রশ্নের জবাব দেন তিনি। আমাদের মাটি হচ্ছে দোআঁশ মাটি, আমাদের এই মাটিতে কোনো কিছু তৈরি করতে গেলে সেখানে কিন্তু খরচ অনেক বেশি। কারণ সড়ক নির্মাণের সময় অনেকে প্রশ্ন তুলেন, ওই অমক দেশে এত কম তো আমাদের দেশে কেন এত বেশি? তাদেরকে অনুরোধ করব, আমাদের মাটিটা আপনারা একটু পরীক্ষা করে দেখবেন, আর যে দেশের কথা বলবেন তাদের মাটিটাও পরীক্ষা করে দেখে। সবাইকে ট্রাফিক আইন মেনে চলার পাশাপাশি মাদক সেবন করে কেউ যেন গাড়ি চালাতে না পারে সেজন্য সতর্ক করে দেন প্রধানমন্ত্রী। দুর্ঘটনা ঘটলে জনগণকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার কথাও বলেন তিনি। যারা গাড়ি চালাচ্ছে তারা মাদক সেবন করে কি না তাদের ডোপ পরীক্ষা করা দরকার, এবং মাদক সেবন করে কি সেটা পরীক্ষা করা দরকার। প্রত্যেকটা ড্রাইভারের এই পরীক্ষাটা একান্তভাবে অপরিহার্য। পথচারীদের যেখানে সেখানে রাস্তা পারাপার বন্ধের পাশাপাশি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে শিক্ষার্থীদের নিরাপদ সড়ক পারাপারে সবাইকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা।
গণভবনে অনুষ্ঠিত হলো কৃষি উৎপাদন ও মজুত নিয়ে এক বিশেষ সভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আয়োজিত সভায় বন্যা পরিস্থিতিতে সামনে আমন মৌসুম নিয়ে বিশেষ পর্যালোচনা করা হয়। এছাড়াও কোভিড-19 ক্ষয়ক্ষতি মোকাবেলায় সরকারের ঘোষণা করা 21টি প্রণোদনা প্যাকেজ দ্রুত বাস্তবায়ন নিয়েও আলোচনা হয় এখানে। এ সময় সামগ্রিক বিষয় পর্যালোচনা করে সংশ্লিষ্টদের বিভিন্ন দিক নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সভায় কৃষিমন্ত্রী মোহাম্মদ আব্দুর রাজ্জাক, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও 24 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5,747 জনে। এছাড়া 14,958 নমুনা পরীক্ষায় নতুন করে শনাক্ত হয়েছে 1,696 জনের শরীরে। মোট শনাক্তের সংখ্যা 3,94,827। একদিনে নতুন সুস্থ হয়েছেন 1,687 জন, মোট সুস্থ 3,10,532। 24 ঘন্টায় শনাক্ত বিবেচনায় আক্রান্তের হার 11.34%, সুস্থতার হার 78.65% এবং মৃত্যুর হার 1.46%। খোরাকি ভাতা পাওয়ার আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করল নৌশ্রমিকরা। বৃহস্পতিবার সন্ধ্যায় সচিবালয়ে নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর নেতৃত্বে মালিক শ্রমিক দুই পক্ষের বৈঠকের মধ্য দিয়ে এ সমঝোতা হয়। এর আগে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী জানিয়েছিলেন শ্রমিকদের দাবি যৌক্তিক, আজ থেকে কাজে যোগ দিচ্ছেন শ্রমিকরা। হাইবুর রহমান, ওভি রিপোর্ট। ধর্মঘট প্রত্যাহার করতে দুপুর থেকেই তৎপরতা শুরু হয় মালিক শ্রমিক ও সরকার পক্ষের। রাজধানীর পল্টনে মালিক পক্ষ এ নিয়ে সংবাদ সম্মেলন করে তাদের অবস্থান ব্যাখ্যা করেন সাংবাদিকদের কাছে। এ সময় শ্রমিকদের কাজে যোগ দেবার আহ্বান জানান তারা। নৌ শ্রমিকদের খোরাকি ভাতা দেওয়ার ব্যাপারে একমত হন মালিক পক্ষ। খাদ্য ভাতাটা ছিল ইনক্লুডেড ছিল তাদের বেসিক স্যালারির মধ্যে, এখন শুধু এই খাদ্য ভাতাটা ইন্ডিভিজুয়াল হলো। তাদের বেসিক স্যালারি যেটা ছিল সেটাই থাকবে, এর সাথে ইন এডিশনাল 1,000 টন পর্যন্ত 1,000 টাকা, 1,000 থেকে 1,500 টন এই জাহাজগুলো সেগুলো দিবে হচ্ছে 1,200 টাকা, আর 1,500 টনের ঊর্ধ্বে যে জাহাজগুলো আছে সেই জাহাজগুলো দিবে হচ্ছে 1,500 টাকা। এই এই শর্তে মোটামুটি আমরা তাদের সাথে ঐক্যমতে পৌঁছেছি। বিকেলে মালিক ও শ্রমিক নেতারা সমঝোতা বৈঠকে বসেন, সেখানেই সিদ্ধান্ত হয় ধর্মঘট প্রত্যাহারের। এর আগে সচিবালয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছিলেন দ্রুততম সময়ের মধ্যে ধর্মঘট প্রত্যাহারের চেষ্টা চলছে। মালিকদেরকে আমরা আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে, আমাদের নৌ অধিদপ্তর এবং হচ্ছে বিএডব্লিউটি এর পক্ষ থেকে আমরাও তাদের সঙ্গে আলোচনা করছি। উভয় পক্ষের মধ্যে একটা সমঝোতা এসেছে, সেই সমঝোতাতে আমরা তাদের খাদ্য ভাতা যেটা আমরা কিছুটা হলে মেনে নিয়েছি, সেই প্রতিশ্রুতির বলে আপনার শ্রমিক সংগঠন তাদের অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন। এদিকে টানা 3 দিনের ধর্মঘটে চট্টগ্রাম, মোংলা সহ দেশের নদীবন্দরগুলো প্রায় অচল হয়ে পড়ে। বন্দরে বন্দরে আটকা পড়েছে 30,000 পণ্যবাহী জাহাজ। হাবিব রহমান, ওফি, এটিএন বাংলা, ঢাকা। এবার জানাবো মিল্ক ভিটা আন্তর্জাতিক সংবাদ। তাইওয়ানের কাছে 15,300 কোটি টাকার অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি জানায় এর ফলে যুক্তরাষ্ট্রের সাথে চীনের উত্তেজনা আরও বৃদ্ধি পেতে পারে। পেন্টাগন জানায় চুক্তি অনুযায়ী লক্ষ্যে নির্ভুল আঘাত হানতে সক্ষম ক্রুজ মিসাইল, যুদ্ধ বিমানের সাথে যুক্ত রকেট লঞ্চার ও এয়ার রিকনিসেন্স পড কিনছে তাইওয়ান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় যুক্তরাষ্ট্র থেকে কেনা এই অস্ত্র তাদের সার্বভৌমত্ব রক্ষায় সহায়তা করবে। এদিকে চীন যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতি এড়াতে তাইওয়ানের স্বাধীনতা ইস্যুতে ওয়াশিংটনের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না বলে সতর্ক করছে বেইজিং। এবার জানাবো পার্টেক্স খেলার খবর। মাহমুদুল্লাহ একাদশ ও নাজমুল হোসেন শান্ত একাদশের মধ্যকার বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনাল খেলাটি আজ হচ্ছে না। ভারী বৃষ্টিপাতের কারণে পিছিয়ে রোববার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একথা জানিয়েছে। এদিকে বিসিবি প্রেসিডেন্টস কাপের উদ্বোধনী ম্যাচেও মুখোমুখি হয়েছিল মাহমুদুল্লাহ রিয়াদ আর নাজমুল হোসেন শান্তর দল, ফাইনালেও আবার মুখোমুখি তারা। তবে রবিন লীগের দুই পর্বে শান্ত বাহিনীর সাথে পেরে ওঠেনি রিয়াদের দল, কিন্তু শিরোপা দৈরথে জয়ের ব্যাপারে মাহমুদ
মাহমুদুল্লাহর দল আশাবাদী আর মাহমুদুল্লাহর দলকে তৃতীয়বার হারিয়ে প্রেসিডেন্টস কাপের শিরোপা জিততে চাইছেন শান্তরা। ফর্চুনেটলি আমরা ফাইনাল খেলছি, তো এদিকে ভালো লাগছে কারণ বেশ অনেকদিন পরে আমরা একটা টুর্নামেন্ট খেলছি। সবাই একসাথে একত্রিত হয়ে মাঠে খেলাটা অনেক বড় ব্যাপার ছিল আমাদের জন্য, আর সবাই একসাথে ড্রেসিং রুম শেয়ার করলাম, সো অনেক পজিটিভ দিকই ছিল। সো ওভারঅল খুব টুর্নামেন্টটা খুব বেশি এনজয় করেছি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। রোহিঙ্গা প্রত্যাবাসনই একমাত্র সমাধান দ্রুত নিশ্চিত করতে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগে জাতিসংঘকে আরও কঠোর হবার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর। পাইকারিতে কমলেও খুচরা বাজারে কেজিতে 10 টাকা বেশি আলুর দাম, পেঁয়াজের জন্য ভারত নির্ভরশীলতা কমাতে চায় সরকার। মাদকা শক্তি যাচাইয়ে গাড়ি চালকদের ডোপ টেস্টিং এর আওতায় আনতে নির্দেশ প্রধানমন্ত্রীর, ওভারটেকিং প্রবণতা বন্ধের তাগিদ। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।